নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব আলু টমেটো দিয়ে সজনে ডাঁটার একটি নিরামিষ তরকারি। প্রচণ্ড গরমে যখন আমাদের কোনো কিছুই খেতে ভালো লাগে না, মুখে যখন খুবই অরুচি থাকে, তখন সজনে ডাঁটার এই নিরামিষ তরকারিটি থাকলে লাঞ্চে বা ডিনারে আমাদের খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই এই তরকারিটি বানানো যায়। তাহলে চলুন আজ বানিয়ে ফেলি অপূর্ব স্বাদের এই নিরামিষ তরকারিটি। আলু সজনে ডাঁটার তরকারি বানাবার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছু সজনে ডাঁটা, তিনটে মিডিয়াম সাইজের আলু, দুটো টমেটো আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এবারে টমেটো, আলু, সজনে ডাঁটা সমস্ত কিছুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। এখানে নিয়েছি হলুদ সর্ষে, হলুদ সর্ষে এক চামচ আছে, কালো সর্ষে, কালো সর্ষেও এক চামচ আছে, আর আছে পোস্ত, পোস্ত দু চামচ। সমস্ত হলুদ সর্ষে, কালো সর্ষে সব কিছু আমি জলে ভিজিয়ে রেখেছি, আর আছে আধা চামচ মতো কালো জিরে। বাটা মশলা বানাবো, তার জন্য মিক্সি ছোটো চারটা নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম জল ছেঁকে তুলে রাখা পোস্ত, কালো সর্ষেটাও জল থেকে একটা ছাঁকনির মধ্যে তুলে নিয়েছি, কালো সর্ষেটাও পোস্তের মধ্যে দিয়ে দিলাম, আধা চামচ নুন অ্যাড করে দিলাম, একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার সমস্ত কিছু একটা মিহি পেস্ট বানিয়ে নেব। হলুদ সর্ষেটা আগেই বেটে রাখা আছে। সর্ষে পোস্তটা এভাবে একবার বেটে এনেছি, এরপর এতে আরও একটু জল অ্যাড করে মিহি পেস্ট বানিয়ে নেব। আলু ও সজনে ডাঁটা এভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি। সর্ষে পোস্তর যে বাটা মশলাটা করেছিলাম সেটা দেখতে ঠিক এমন হয়েছে। কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। এবারে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। সর্ষের তেল সবসময় ধোয়া ওঠা গরম করে তবেই রান্না করতে হবে, নয়তো রান্নাতে কাঁচা তেলের একটা গন্ধ থেকে যেতে পারে। গরম তেলে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর আধা চামচ কালো জিরে। কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নের যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এতে অ্যাড করে দেব কুচনো পেঁয়াজ। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো আছে। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুটা কুচনো পেঁয়াজের সঙ্গে একসাথে ভেজে নেব। এবারে অ্যাড করে দিচ্ছি আধা চামচ নুন। নুন অ্যাড করাতে পেঁয়াজ এবং আলু দুটোই খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কেটে রাখা সজনে ডাঁটাগুলো এ সময় অ্যাড করে দিলাম। এবারে সব কিছু একসাথে ভেজে নেব। এভাবে ভাজতে ভাজতেই আলু ও সজনে ডাঁটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ আর আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা সজনে ডাঁটা ও আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দেব। আমি বাটা মশলাতে শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা অ্যাড করেছি, সেজন্য আর আলাদা করে এখানে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না। তবে বেশি ঝাল খেতে পছন্দ করলে এ সময় ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করা যেতে পারে। হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি হলুদ সর্ষে, কালো সর্ষে ও পোস্তর মিশ্রণটা। এবারে পোস্ত বাটা ও সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা ও আলু আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সর্ষে পোস্তর মিশ্রণ দিয়ে সজনে ডাঁটাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জল। এবারে আরও কিছুটা সময় ধরে সবজির সাথে মশলাটা কষিয়ে নেব। বেশ কিছুটা সময় ধরে সজনে ডাঁটা ও আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা এ সময়ই অ্যাড করতে হবে, এর আগে টমেটো অ্যাড করলে আলুগুলো সেদ্ধ হতে দেরি হতো। টমেটো অ্যাড করার পর 5 মিনিট ঢেকে রেখে সমস্ত সবজি ভালো করে সেদ্ধ করে নেব। বেশ কিছুটা সময় ধরে আলু, টমেটো ও সজনে ডাঁটা কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য অ্যাড করে দিচ্ছি গরম জল। গ্রেভির জন্য গরম জলই অ্যাড করতে হবে, এতে গ্রেভির স্বাদ খুব ভালো হবে। এ সময় গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে হাই হিটে গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। 4টে কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম, এতে তরকারিটা দেখতেও সুন্দর লাগবে আর কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার হবে। আলু ও সজনে ডাঁটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একটু ঘন হয়ে এসছে। তরকারি প্রায় হয়েই গেছে। এবারে আমি অ্যাড করে দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি অ্যাড করাতে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যাবে।
ধনে পাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে 10 মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। তারপর এই তরকারি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আলু টমেটো দিয়ে সজনে ডাঁটার অপূর্ব স্বাদের তরকারিটি। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।